ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في كلامه المجيد وخذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وقال الله تعالى أيضا يُرْبِ الصَّدَقَاتِ يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِ الصَّدَقَاتِ إِنَّ اللَّهَ لَيُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ فقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله আপনারা একটু আগে এগিয়ে আসেন, পিছনে মানুষ বসবে। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের পবিত্র রমজান মাসের সাপ্তাহিক ঈদের দিন শুক্রবারের আজকের এই দিনে আপনাদের সামনে যাকাত এবং যাকাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমি বলতে চাই, ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবন থেকে নিয়ে শুরু করে একজন মানুষের জীবনের সকল সমস্যার, সকল ক্ষেত্রের, সকল পদের এবং সকল পর্যায়ের সমস্যার সমাধান ইসলাম দিয়েছে। তেমনইভাবে একজন মানুষের অর্থনৈতিক জীবন কেমন হবে, একজন মানুষ তার অর্থনৈতিক হিসাব নিকাশ কীভাবে পরিচালনা করবে, তারও দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ধর্মনিরপেক্ষতাবাদ নামের যে মতবাদটির সাথে আমরা পরিচিত, এই মতবাদটি ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করতে চায়, খানকার মধ্যে সীমাবদ্ধ করতে চায়, মক্তব মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায়। তারা অন্যান্য ধর্মের ক্ষেত্রে সফল হয়েছে। খ্রিস্টান ধর্ম শুধু গির্জায় থাকবে, ইহুদিদের ধর্ম শুধু সিনাগগে থাকবে, হিন্দুদের ধর্ম শুধু মন্দিরে থাকবে, তেমনি ইসলাম ধর্ম শুধু মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে, সীমাবদ্ধ থাকবে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদের মূল থিওরি। কিন্তু ইসলাম গত 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে সীমাবদ্ধ হওয়ার জন্য আসেনি। পবিত্র কোরআন এবং রাসুলের সুন্নাত তা প্রমাণ করে না, বরং মসজিদের মেম্বার থেকে নিয়ে শুরু করে পার্লামেন্টের সংসদ ভবন পর্যন্ত ইসলাম মানুষের জীবনের সার্বিক দিকের দিক নির্দেশনা দিয়ে থাকে এবং সার্বিক জীবনে বাস্তবায়ন হওয়ার জন্য এসেছে। যারা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন সম্পর্কে জানেন, তারা এটাও জানেন যে পৃথিবীব্যাপী যে বিশ্বায়নের ছোঁয়া, যে গ্লোবালাইজেশনের ছোঁয়া চলছে, এক নীতি এক নিয়ম, পাশ্চাত্য বিশ্ব থেকে আগত বেহায়াপনা নগ্নপনার মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করা,
পাশ্চাত্য বিশ্ব থেকে আগত পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেমের মাধ্যমে ইসলামের অর্থনীতিকে ধ্বংস করা এবং পাশ্চাত্য থেকে আগত গণতন্ত্রের রাজনৈতিক থিওরির মাধ্যমে ইসলামের রাজনৈতিক থিওরিগুলোকে ধ্বংস করার যে গ্লোবালাইজেশন বিশ্বায়ন সারা পৃথিবীব্যাপী চলছে, এক নীতিতে রঙিয়ে দেওয়া সারা পৃথিবীকে, তার সামনে তার মোকাবেলায় হয়তোবা অন্য ধর্মগুলো টিকেনি, অন্য সভ্যতাগুলো টিকেনি, অন্য দর্শনগুলো টিকেনি, কিন্তু ইসলাম এখনো সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে তার নিজস্ব আদর্শ নিয়ে। ইসলামও চায় সারা পৃথিবীকে একই রঙে রঙিন করতে। ইসলামও চায় ইসলামের রাজনৈতিক নীতি, তার অর্থনৈতিক নীতি, তার পারিবারিক এবং সামাজিক নীতি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাস্তবায়িত হোক, এবং হবেই একদিন, আজ না হলে কাল হবে, কাল না হলে তার পরের দিন হবে, না হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবেন তখন পাকা ঘরও ইসলাম প্রবেশ করবে, মাটির ঘরও ইসলাম প্রবেশ করবে, কারো ঘরে বিইজ্জে আজিজিন সম্মানের সাথে, আর কারো ঘরে বিজিল্লে দালিলিন অপমানের সাথে লাঠির মাধ্যমে প্রবেশ করবে, কিন্তু ইসলাম প্রবেশ করবেই। সম্মানিত উপস্থিতি, গ্লোবালাইজেশনের সাংস্কৃতিক স্রোত, অর্থনৈতিক পুঁজিবাদী স্রোত, রাজনৈতিক গণতান্ত্রিক স্রোতের সামনে অন্যান্য ধর্ম এবং দর্শন না টিকলেও ইসলাম যে টিকে আছে তার একটা সামান্যতম উদাহরণ আপনার সামনে দিচ্ছি। আজকে পাশ্চাত্য বিশ্ব থেকে আগত নগ্নতা এবং বেহায়াপনার ছোবলে চীনা সভ্যতা থেকে শুরু করে, ভারতীয় সভ্যতা থেকে শুরু করে ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম, এই ধর্মগুলোতেও কিন্তু বেহায়াপনা নিষিদ্ধ, কোনো ধর্মের অনুসারীরা টিকতে পারেনি। আজও যদি বোরখা পরে কেউ ঘর থেকে বের হয় তাহলে আমার এবং আপনার মা ও বোনেরাই বের হয়। ইসলাম আজও তার স্বকীয়তা নিয়ে গ্লোবালাইজেশনের মুখে এবং বিশ্বায়নের মুখে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে। আজকে অর্থনৈতিক সিস্টেম এবং অর্থনৈতিক নিয়ম কানুন, পুঁজিবাদী সিস্টেম যে সারা পৃথিবীতে চলছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর মাধ্যমে, তার মোকাবেলায় ইসলামী অর্থনৈতিক সিস্টেমের অবস্থা অনেক শোচনীয়, অনেক অনেক শোচনীয়। সর্বাগ্রে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই যে পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম বা সুদী অর্থনৈতিক সিস্টেম এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম আর ইসলামী অর্থনৈতিক সিস্টেমের মধ্যে মৌলিক পার্থক্য কি। সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম হচ্ছে কার্ল মার্কস, লেনিন যারা রাশিয়াতে বাস্তবায়ন করেছিল তাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম, তারা সাম্যবাদে বিশ্বাসী, যেটাকে বলা হয় সোশ্যালিজম। তথা একটা সমাজে যদি 100 জন মানুষ থাকে, আপনি 1 কোটি টাকা ইনকাম করেছেন, আমি 100 টাকা ইনকাম করেছি, দিন শেষে এই 1 কোটি এবং 100 টাকা সমান ভাগে ভাগ হবে, আমি 100 টাকা ইনকাম করলেও 1000 টাকা ভাগে পাবো আর আপনি 1 কোটি টাকা ইনকাম করলেও 1000 টাকা ভাগে পাবেন। তথা ইনকাম ব্যক্তিগত যে যার মতো করবে কিন্তু দিন শেষে ভাগ হবে সমানভাবে। এটা হলো সাম্যবাদ বা সমাজতন্ত্রের নীতি, যা টিকিনি পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর পুঁজিবাদী যেটা এখন চলছে সুদী অর্থনৈতিক নীতি, সেটা হচ্ছে যার 500 টাকা তার 500 টাকাই থাকবে, যার 100 টাকা তার 100 টাকাই থাকবে, যে ধনী সে দিন দিন ধনী হতে থাকবে, আর যে গরিব সে দিন দিন গরিব হতে থাকবে, এবং সারা দেশের অর্থনীতি 2 থেকে 3 জন মানুষের হাতে সীমাবদ্ধ হবে, 2 থেকে 3 জন মানুষের কাছে অর্থনীতি চলে যাবে, আর সারা দেশের মানুষ গরিব দুঃখী অসহায় অবস্থায় জীবন যাপন করবে, যা আপনারা বাংলাদেশে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর ইসলামী অর্থনীতি হচ্ছে আপনি 500 টাকা ইনকাম করেছেন, 500 টাকা আপনার থাকবে, আমি 100 টাকা ইনকাম করেছি, 100 টাকা আমার থাকবে, কিন্তু আপনার 500 টাকায় হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, দুস্থ দরিদ্র হতভাগা গরিব মিসকিনদের হক আছে যা আপনাকে আদায় করতে হবে এবং তাদের নিকটে পৌঁছিয়ে দিতে হবে। এটা হলো ইসলামী অর্থনীতি। আশা করি পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক বা কার্ল মার্কস লেনিনের অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মৌলিক পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী অর্থনীতি আপনার জীবনযাপন কিভাবে হবে তার সংক্ষিপ্ত একটা দিক নির্দেশনা, সংক্ষিপ্ত একটা রূপ আপনার সামনে পেশ করি যে ইসলামী অর্থনীতি আপনাকে কি বলে, আপনি কিভাবে আপনার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবেন। ইসলাম বলে আয় হতে হবে হালাল পন্থায়, ব্যয়ও হতে হবে হালাল পন্থায়। কিয়ামতের ময়দানে সুনানে তিরমিজির
কিয়ামতের বৈশিষ্ট্য অধ্যায়ের আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক ধাপ সামনে এগোতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, মিন আইনা ইকতাসাবতাহু ওয়া আইনা আনফাকতাহু, কোথায় থেকে তুমি এই টাকা উপার্জন করেছো আর এই টাকা তুমি কোথায় ব্যয় করেছো। আপনার আয় হালাল পন্থায় হতে হবে, ব্যয় হতে হবে হালাল জায়গায়। এটা হলো ইসলামী অর্থনীতির মূল নিয়ম। আপনি আয় ইচ্ছা মতো করতে পারেন হালাল পন্থায়, যত ইচ্ছা তত আয় করুন, লক্ষ টাকা আয় করুন, কোটি টাকা আয় করুন, একশোতলা বিল্ডিং বানান, তাতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, লক্ষ কোটি টাকা ইনকাম করার পর দিন শেষে বলবেন, হাদা মিন ফাজলি রব্বি, আজ যে আমি 1 কোটি টাকা ইনকাম করলাম তা আমার আল্লাহর রহমতের বদৌলতই সম্ভব হয়েছে। আল্লাহ জাস্ট এতটুকুই চান। আপনি হালাল পন্থা ইনকাম করুন লক্ষ কোটি টাকা, কিন্তু শুকরিয়া আদায় করুন আল্লাহর, দিন শেষে বলুন যে এই টাকা আমি উপার্জন করিনি, এ টাকা আল্লাহ আমাকে দিয়েছে, এটাই আল্লাহ জানতে চান। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। একটা ব্যয় হচ্ছে নিজের জন্য, আর একটা ব্যয় হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। নিজের জন্য ছাড়া যা ব্যয় করবেন সবই আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে, যদি আপনার নিয়ত থাকে। তাহলে আপনি যদি আপনার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার উঠিয়ে দেন, সেটাও সাদাকা বলে গণ্য হবে, যদি আপনি নিয়ত আল্লাহর সন্তুষ্টি করেন। আপনি আপনার নিজের জামা কাপড় খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পরিজন, আপনার মা বোন সকলের জন্য যা খরচ করবেন, সব খরচ নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ বলে গণ্য হবে। নিজের জন্য যদি খরচ করেন, তাহলে ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে যে অপচয় করতে পারবেন না। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। সীমিত হতে হবে আপনার ব্যয়, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য প্রয়োজন মাফিক। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন না। যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, দান সাদকা মসজিদ মাদ্রাসা, তবুও আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ওয়ালা তাগলুল ইয়াদাইকা, তোমরা তোমাদের হাতকে কাঁধের সাথে লাগিয়ে নিও না, একদম কৃপণ হয়ো না। সূরা ইসরার 28 নম্বর আয়াত, ওয়ালা তাবসুত, আর তোমাদের হাতকে একদম বিছিয়ে দিও না, এমন ভাবে দান করিও না, ফাতাকউদা মালুমাম মাহসুরা, যে তোমার কাছে 1 টাকাও না থাকে, তুমি ফকির হয়ে যাও। ইসলাম দানের ক্ষেত্রেও নিয়ম করে দিয়েছে, কেউ যদি মারা যায়, মরার আগে যদি ওসিয়ত করতে চায়, তাহলে সর্বোচ্চ তার সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ওসিয়ত করতে পারবে, এর বেশি নয়। এর বেশি ওসিয়ত করলে তার ওয়ারিস সন্তান সন্ততি পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হবে। তাই আল্লাহর রাস্তায় দান সাদকা করলেও তারও একটা সীমা থাকতে হবে, যেন আপনি ফকিরে পরিণত না হন, আপনার পরিবার পরিজন যেন রাস্তায় বসতে না হয়। টাকা পয়সা জমাতে চান, ব্যাংক ব্যালেন্স বানাতে চান, ইসলামে অনুমতি আছে, কিন্তু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলে তার যাকাত আদায় করতে হবে। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যাকাত। যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাত, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং সালাত কায়েম করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আয়াতে খেয়াল করবেন আল্লাহ কি বলছেন, আয়াতে আল্লাহ বলতে পারতেন যে ওয়ায়ুনফিকুনা, ইউনফিকুনা মানে হচ্ছে ব্যয় করা, আর মিম্মা রাযাকনাহুম মানে হচ্ছে আমি তাদেরকে যা রুজি দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত সাজানোর সময় ইউনফিকুনা এই শব্দটাকে আগে নিয়ে আসেননি, বাক্যটা এইভাবে বানাননি যে তারা ব্যয় করে আমি যা দিয়েছি তা থেকে, এইভাবে বাক্য বানাননি। বাক্য বানিয়েছেন আমি যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, তথা মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি, এই কথাটা আগে নিয়ে এসেছেন। কেন? আল্লাহ যদি আপনাকে ডাইরেক্ট বলতেন যে তোমাকে ব্যয় করতে হবে, তাহলে আপনার মনে প্রশ্ন আসতো আমি টাকা ইনকাম করেছি কেন ব্যয় করব। আল্লাহ আপনাকে আগে স্মরণ করাতে চাচ্ছে, মিম্মা রাযাকনাহুম, তোমার পকেটে যে লক্ষ টাকা আছে, যে কোটি টাকা আছে, ওটা আল্লাহ আমি দিয়েছি। রাযাকনাহুম, আমি তোমাকে রুজি দিয়েছি, আমার দেওয়া রুজি থেকে তোমাকে বলছি তোমাকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। কথা বুঝতে পারেননি?
যেন আপনি আল্লাহর প্রতি অভিযোগ না করতে পারেন যে আমি টাকা ইনকাম করেছি কেন টাকা ব্যয় করব। আল্লাহ আগে বলে নিচ্ছেন তোমার পকেটে যে লক্ষ টাকা আছে, তোমার ব্যাংকে যে কোটি টাকা আছে, আল মাল ও মালুল্লাহ, এই মাল, এই ধন, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ফায়ুনফিকুন, সুতরাং তুমি আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তোমার যেন দ্বিধাবোধ না হয় আল্লাহর রাস্তায় ব্যয় করতে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে সামনে রেখে স্মরণ রাখবেন, আপনার পকেটে যা টাকা আছে এই টাকা আল্লাহ সুবহানাহু তাআলার টাকা, আপনার ব্যাংকে যা আছে এটা আল্লাহর, আপনার জমি জায়গা, গাড়ি বাড়ি বিল্ডিং সবই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিয়েছে, চাইলে মুহূর্তের মধ্যে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। আপনি যদি আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করেন, যাকাত আদায় করেন, আপনার ধন সম্পদ কমবে না, বরং বেশি হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা সুদকে ধ্বংস করেন, তথা যারা সুদের মাধ্যমে টাকা ইনকাম করে তাদের টাকা আল্লাহ একদিন কমিয়ে দিবেন, দিবেনই দিবেন। যদি টাকা থাকে তাহলে টাকায় বরকত হবে না, কোথায় থেকে টাকা আসে আর কোথায় ব্যয় হয় বুঝতে পারবে না। ওয়াইরুবিস সাদাকাত, আর কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আমি আল্লাহ তার সেই টাকা বাড়িয়ে দিব, তার সেই টাকা বৃদ্ধি করে দিব। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, আল্লাহ সুবহানাহু তাআলা পাপিষ্ঠ পাপাচারীদের পছন্দ করেন না। আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার টাকা বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন জানেন? আমি একটা উদাহরণ দিই টাকা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, যে এখন আমি আছি, আমি একাই জীবন যাপন করি, মানুষের মৃত্যু যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন ভাবে মানুষকে খুঁজে, আপনার ভাগ্যে যা রিজিক লেখা আছে আপনি তা পাবেনই পাবেন। তো আমি একাই আছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমার একার রুজি আমার কাছে পাঠাবেন। আমার ভাগ্যে যদি গোস্ত মাছ থাকে, ডাল ভাত থাকে, তো সেই ডাল ভাতের জন্য যা লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে যা লাগবে আমার একার রুজি আল্লাহ সুবহানাহু তাআলা আমার পকেটে দিবেন। কিন্তু যখন আমি বিবাহ করব, আরেকজনের রুজির ভার উঠাবো, আমার স্ত্রীর রুজির ভার উঠাবো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আমার স্ত্রীর ভাগ্যে যা রুজি লেখা আছে ওই রুজি আমার মাধ্যম দিয়ে দিবেন। কথা কি আমার বুঝতে পারছেন? যখন আপনার সন্তান সন্ততি হবে, যদি ওয়ালাদুন সালেহ হয়, নেক সন্তান হয়, তাহলে নেক সন্তানের ভাগ্যে যা রুজি লেখা আছে ওই রুজির টাকাটা আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পকেট দিয়ে দিবেন। এই জন্যই তো আপনারা শুনেন বক্তার মুখে যে সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে, আপনি যত মানুষের রুজির ভার উঠাবেন আল্লাহ সুবহানাহু তাআলা তত মানুষের রুজির ব্যবস্থা আপনার পকেট দিয়েই করবেন। কেননা আল্লাহ সুবহানাহু তাআলার এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে একটা পক্ষীও বিনা রুজিতে বিনা খাওয়ায় মারা যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা সকলের রুজির ব্যবস্থা করেন। আপনি যাদের রুজির ভার উঠাবেন তাদের রুজির ব্যবস্থা আল্লাহ আপনার পকেট দিয়ে করবে। তাই যদি আপনি দান সাদকা যাকাতের মাধ্যমে কারো সহযোগিতা করেন, কারো রুজির ব্যবস্থা করেন, তো সেই টাকার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পকেট দিয়ে করবেন। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা করেছেন সম্পদ বেশি হবে, দান করলে বেশি হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 6557 নম্বর হাদিসে, 6757 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সাদকা কোনো সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করতে পারে না, দান কোনো সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আব্দিন, কোনো বান্দা, কোন বান্দা যদি তাওয়াদা আলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য নম্রতা অবলম্বন করে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আব্দিন, কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে তো আল্লাহ সুবহানাহু তাআলা তার সম্মান এবং তার মর্যাদা বাড়িয়ে দেন।
এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদকা দান কোন সময় মানুষের সম্পদে কমতি সৃষ্টি করতে পারে না, আর পারবেই বা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, ও হে জিন জাতি, ও হে মানুষ জাতি, লাও জামাআতুম, যদি তোমরা জমা হও একটি চাটিয়াল বিরাট মরুভূমির মধ্যে, আর যার যা চাওয়ার আছে তা যদি আমি আল্লাহর নিকটে চাও, যার যা চাওয়ার আছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন সবাই যদি একটা ময়দানে জমা হয়, জমা হয়ে যার যা চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাই, আমার 1 কোটি টাকা চাই, আমার 10 তলা বিল্ডিং চাই, আমার 1 বিঘা জমি চাই, যার যা চাওয়ার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি চাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব পূরণ করে দেন, মা নাকাসাত মিন খাযাইনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডার থেকে ততটুকু কমতি হবে না যতটুকু একটা সূঁচ সমুদ্রে ডুবানোর পর, ওই সূঁচকে সমুদ্র থেকে উঠানোর পর যতটুকু না সমুদ্রের পানিতে কমতি সৃষ্টি হয় ততটুকু আল্লাহর ভান্ডারে কমতি সৃষ্টি হবে না। সুতরাং সাদকা করুন, দান করুন, আল্লাহ আপনার সম্পদ বেশি করবেন, আল্লাহর কাছে চান। আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়ালু, এমন দয়ালু যার নিকটে না চাইলে তিনি রাগ করেন। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর নিকটে চান, দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ বেশি করবেন। জাকাত এবং সাধারণ দানের মধ্যে পার্থক্য হচ্ছে, জাকাত আপনার উপর ওয়াজেব, জরুরি, আপনাকে জাকাত আদায় করতেই হবে। জাকাত আদায় করলে নেকি হওয়া পরের কথা, জাকাত আদায় না করলে গুনাহ হবে, জাকাত আদায় না করলে গুনাহ হবে। ইসলামের যে 5টা ভিত্তি রয়েছে, স্তম্ভ রয়েছে, সেই 5টা ভিত্তি স্তম্ভের অন্যতম একটা হচ্ছে জাকাত, আপনাকে জাকাত আদায় করতেই হবে। আর সাধারণ দান আপনার ইচ্ছাধীন, আপনি আল্লাহর রাস্তায় কতটুকু ব্যয় করবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু যাকাত আপনাকে আদায় করতেই হবে। যদি যাকাত আদায় না করেন তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় না করার কুফল সম্পর্কে বলছেন যে লাম ইয়ামনাউ যাকাতা, তারা যাকাত আদায় থেকে বাধা প্রদান করে না, বরং মুনিউ আন কাতরিস সামা, বরং তারা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে বাধা প্রদান করে। তথা কেউ যদি যাকাত না দেয় তাহলে সে মূলত যাকাত দিল না এরকম নয়, বরং সে আসমান থেকে বৃষ্টি হওয়ার পথ বন্ধ করে দিল। মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। যদি না পশু পাখি, পাখপাখালি, জীবজন্তু না থাকত তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যাকাত আদায় না করার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। বাংলাদেশের সরকার আপনার জমি জায়গা টাকা পয়সার উপর ইনকামিং ট্যাক্স নেয়। আল্লাহ সুবহানাহু তাআলা এই টাকা আপনাকে দিয়েছে, আল্লাহ আপনার টাকার ইনকাম ট্যাক্স চাই, কিন্তু বর্ধনশীল অবর্ধনশীল নয়। বাংলাদেশ সরকার আপনার বাড়ি, আপনার জমি সব কিছুর উপর ইনকাম ট্যাক্স লাগাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বাড়ির উপর ইনকাম ট্যাক্স চায় না, আপনার স্থাবর সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স চায় না, যেগুলো